হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আমরা হচ্ছে পথের পাঁচালি শুরু করেছিলাম এবং পথের পাঁচালি হচ্ছে চারটে অধ্যায় অলরেডি আমরা কমপ্লিট করেছিলাম, চারটে পার্ট, এবং আজকের যেটা হতে চলেছে সেটা হচ্ছে পঞ্চম পার্ট। ওকে, তো এখানে হচ্ছে দেখো হচ্ছে নতুন একটা দিন শুরু হচ্ছে, যেখানে আবার হচ্ছে দুর্গা এবং হচ্ছে অপুর দিনের যে সারা দিনের হচ্ছে যা কর্মকাণ্ড এবং তাদের মা বাবার সাথে হচ্ছে যে যে ধরনের হচ্ছে কথাবার্তাগুলো হবে সেগুলো এ টু জেড হচ্ছে সব হচ্ছে আবার একটা নতুন অধ্যায়ে তাদের সেই কাজকর্মগুলো হচ্ছে আমরা দেখবো। ওকে, তো চলো স্টুডেন্ট আজকে শুরু করা যাক। তো স্টুডেন্ট ফার্স্টে কি বলেছে দেখো, বলেছে এদিনের ব্যাপারটি এই রূপে ঘটিল, অপু বাবার আদেশে তালপাতায় সাতখানা ক খ হাতের লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল। ঠিক আছে, তার লেখাপড়া শেষ হয়েছে বাবার আদেশ অনুযায়ী এবং সেটা শেষ করার পর সে কি করা যায় ঠিক বুঝে উঠতে পারলো না, তখন সে দিদিকে খুঁজতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া, ঠিক আছে, নাহিয়া বলতে এখানে কি স্নান করে, ঠিক আছে, সকালবেলা স্নান করে আসিয়া ভিতরের উঠানের পেঁপে তলায় পূর্ণি পুকুরের ব্রত করিতেছে। উঠানে ছোট্ট চৌকোনা গর্ত করিয়া তাহার চারিধারে ছোলা মটর ছড়াইয়া দিয়াছিল, মানে এটা আগেই করেছিল একটা গর্ত করে তার আশেপাশে হচ্ছে কিছু ছোলা মটর ছড়িয়ে দিয়েছিল এবং ভিজে মাটিতে সেগুলি অঙ্কুর বাহির হইয়াছে। চারিদিকে কলার ছোট বোধ কুচিয়া, ঠিক আছে, চারিদিকে কলার ছোট হচ্ছে বোধ বলতে ছোট হচ্ছে কলার গাছ যেগুলো তার গোড়া থেকে ছোট ছোট গাছ বেরোয় সেরকম হচ্ছে ছোট কিছু হচ্ছে বোধ পুঁতিয়া ধারে পিটুলি গোলার আলপনা দিতেছে। পিটুলি গোলা মানে এটা হচ্ছে গ্রাম্য ভাষায় বিভিন্ন ধরনের আলপনার নাম আছে, তো এটা তার মধ্যে একটি যে পিতুলি গোলার আলপনা দিতেছে। পদ্মলতা পাখি ধানের শীষ নতুন ওঠা সূর্য, তো সেই আলপনাগুলোর মধ্যে এগুলো হচ্ছে প্রত্যেকটাই দেখা যায়, যেখানে হচ্ছে পদ্মলতা আছে, ঠিক আছে, লতানো বেশ কিছু অংশ, তারপরে পাখি আছে, ধানের শীষ আছে, নতুন সূর্য আছে, এগুলো সব আলপনার মধ্যে আঁকা হয়। ঠিক আছে, দুর্গা বলিল, দাঁড়া মন্তরটা বলে চল এক জায়গায় যাব। কোথা রে দিদি? এটা কে বলছে? অপু বলছে। চল না, নিয়ে যাব এখন, দেখিস এখন। পরে আনুষাঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল। তাহলে তার যা যা হচ্ছে যোগাড়যন্ত্রী করার যা যা হচ্ছে করতে হয় সেগুলো হচ্ছে করে তারপরে সে একদম শেষে হচ্ছে একটা মন্ত্র পড়তে লাগলো। ঠিক আছে, এবং সেটা কি আবৃত্তির মতো করে সে পড়তে লাগলো, পূর্ণিপুকুর পুষ্পমালা কে পুজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী। ঠিক আছে, একটা কবিতার মতো সে আবৃত্তি করলো, করে তারপরে হচ্ছে ব্রতানুষ্ঠান মানে ব্রতের যে অনুষ্ঠান সেটা শেষ করিয়া দুর্গা বলিল, চল গড়ের পুকুরে অনেক পান ফল হয়ে আছে, ভোদার মা বলছিল চল নিয়ে আসি। ঠিক আছে, তাহলে ভোদার মা কখনো দুর্গাকে বলেছিল সেটাই হচ্ছে সে তার ভাইকে নিয়ে এবার আনতে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের আবার একটা খেলাধুলোর অংশ, যেখানে সে কি করছে এবার পানি ফল, বেসিক্যালি পান ফল বলতে পানি ফল, যেটা অনেকে হয়তো নাম শুনেছ পানি ফল, ছোট ছোট হচ্ছে দেখতে হয় এবং হচ্ছে উপরে একটা সবুজ খোলা থাকে, এটাকে হচ্ছে ছাড়িয়ে ভিতরে সাদা অংশটা খেতে হয়। ঠিক আছে, তো পানি ফল কোনকালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারদের বাড়ির চতুর্দিকে যে গড় খাই ছিল তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়াছে, কেবল এইখানটিতে বারো মাস জল থাকে, ইহারই নাম হচ্ছে গড়ের পুকুর। তাহলে মজুমদারদের যে বড় হচ্ছে চতুর্দিকে যে গড় খাই ছিল তার অন্য অংশ হচ্ছে ভরাট হয়ে গিয়ে এখন কেবলমাত্র একটা ছোট্ট অংশ আছে যেখানে হচ্ছে জল থাকে। ঠিক আছে, এটার নামই হচ্ছে কি গড়ের পুকুর। ঠিক আছে, তো এখানে দেখো সেখানে পৌঁছে তাহারা দেখিল পুকুরের পান ফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে। দুর্গা বলিল, অপু একটা বাঁশের কঞ্চি দেখ তো খুঁজে, তাই দিয়ে টেনে টেনে আনব। পরে সে পুকুর ধারের ঝোপের শ্যাওড়া গাছ হইতে পাকা শ্যাওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল। অপু বনের মধ্যে কঞ্চি খুঁজিতে খুঁজিতে দেখিয়া পাইয়া বলিল, মানে দিদি যে খাচ্ছে কিছু ফল সেটা দেখতে পেয়ে বলিল, ও দিদি ও ফল খাস নি, দূর আশ শ্যাওড়ার ফল কি খায় রে, ও তো পাখিতে খায়। ঠিক আছে, মানে আশ মানে যখনই বারণ করলো বললো, কেন আশ ফল মানে আশ শ্যাওড়ার যে ফল সেটা তো হচ্ছে পাখিতেও খায়। ঠিক আছে, তো কি খায় রে? তো খাওয়ার সময় হচ্ছে সে অপুকে জিজ্ঞেস করলো যে আশ শ্যাওড়ার ফল কি খায় রে, বেসিক্যালি আশ শ্যাওড়ার ফলের কোন অংশটা খায়, ও তো পাখিতে খায়। ঠিক আছে, দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিয়া করিতে করিতে বলিল, আয় দেখি দেখ দেখি খেয়ে মিষ্টি যেন গুড়, কে বলেছে খায় না? তখন যখনই হচ্ছে অপু খেতে বারণ করেছিল যেটা সেটাই হচ্ছে সে আবার যখন একটা মুখে দিয়ে দেখলো হচ্ছে এটা মিষ্টি আছে, তখন সে বললো কি দেখ মিষ্টি যেন গুড়, কে বলেছে খায় না, আমি তো কত খেয়েছি। ঠিক আছে, গ্রাম্য ভাষায় আমি তো কত খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল, খেলে যে পাগল হয়। তখন অপু আবার কি বলছে, খেলে যে পাগল হয়, আমার একটা দেরি কি দিদি? তারপরে এটা সে বললো যে খেলে যে পাগল হয়, আবার সে নিজেও হচ্ছে এখন কি খেতে হচ্ছে উদ্যত হলো যে আমাকেও একটা দেরি কি দিদি। পরে কি বলছে, পরে সে খাইয়া মুখ কাঁচুমাচু করিয়া বলিল, ঠিক আছে, একটু একটু টক রে দিদি। তাহলে তখন সে আবার দিদিকে বলছে একটু একটু, ঠিক আছে, মানে একটু একটু তেতো যে দিদি, একটু তেতো, তেতো থাকবে না তা থাক, কেমন মিষ্টি বল দেখি, তো তেতো তো আছে কিন্তু মিষ্টিও আছে, এটাও সে বললো। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কত পাকা ফল মুখের মধ্যে পুরিল। ঠিক আছে, এই কথাটা শেষ করি বেশ কতগুলো পাকা ফল যেগুলো সে তুলেছিল একসাথে সব মুখের মধ্যে পুড়ে দিল। জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই, অথচ পৃথিবীতে ইহারা নতুন আসিয়াছে,
জিওয়া ইহাদের নতুন, মানে জিওয়া বলতে জীব এদের হচ্ছে নতুন, তাহা পৃথিবীর নানা রস বিশেষত মিষ্টি রস আস্বাদ করিবার জন্য লালায়িত। সাধারণত মিষ্টি খাওয়ার জন্য এদের জীব হচ্ছে লালায়িত, কিন্তু সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না, যেহেতু তারা আমরা তো আগেই দেখেছি তারা হচ্ছে অত্যন্ত গরিব, তাই সন্দেশ মিঠাই এইসব যে কিনে খাবে সেটা তাদের হচ্ছে সেই সুযোগ হচ্ছে ঘটেনি। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে মিষ্টি রস আহরণরত এই সব লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বন দেবীরা হচ্ছে বনের তুচ্ছ ফল ফুল মধুতে ভরাইয়া রাখেন। তাহলে এখানে কি, এখানে একটা উপমা দেওয়া হয়েছে যে এরা তো হচ্ছে সাধারণ পৃথিবীতে যে মিষ্টি দ্রব্য বলতে আমরা যেগুলো জানি মিষ্টি সন্দেশ এইসব, এগুলো খাওয়ার হচ্ছে এদের সুযোগ ঘটে না। তার ফলে কি হয় যে বন বাদার যে আছে সেই সব বনের যেসব হচ্ছে বনের যে তোমার করুণাময়ী যে বন দেবীরা, আমরা অনেক সময় বনকে পুজো করি বনের বিভিন্ন গাছকে, তো এইসব বনেরা মানে বনের যে গাছপালা তারা নিজেদের ফল ফুল হচ্ছে মিষ্টি মধুতে হচ্ছে ভরিয়ে রাখেন এদের খাওয়ার জন্য, ঠিক আছে, এইসব দরিদ্র ঘরে বালক বালিকাদের খাওয়ার জন্য। ভাই বোনের কলহাস্যে, মানে এইটা খেতে খেতে তারা হাসি মজা বিভিন্ন কিছু করছে, বিভিন্ন তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, কলহাস্যে খানিকক্ষণ ধরিয়া হচ্ছে পুকুর প্রান্তের নির্জন বাসবাগান মুখরিত হইতে লাগিল। ঠিক আছে, নির্জন যে বাসবাগান ছিল যেখানে তারা গিয়ে হচ্ছে বসেছিল পুকুর ধারে সেখানে হচ্ছে মুখরিত হইতে লাগিল। খানিকটা পরে অপু পাশের একটি শ্যাওড়া গাছের দিকে আঙুল দিয়া দেখাইয়া চেঁচাইয়া বলিয়া উঠিল, দিদি দেখ কি এখানে। তারপরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি তুলিতে লাগিল। দুর্গা জিজ্ঞাসা করিল, কি রে। পরে সেও ভাইয়ের কাছে আসিল। অপু ততক্ষণ মাটি খুঁড়িয়া কি একটি বাহির করিয়া কোচর কাপড় দিয়া মাটি মুছিয়া সাফ করিতেছে, হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল, দেখ দিদি চকচক করছে। ঠিক আছে, তখন সে তাকে দিদিকে দেখিয়ে বললো, দেখ দিদি এটা চকচক করছে, কি জিনিস রে। তখন তার দিদি আবার জিজ্ঞেস করছে, কি জিনিস রে। দুর্গা হাতে লইয়া দেখিল, আচ্ছা এটা কি জিনিস রে, এটা আবার অপুই জিজ্ঞেস করলো। তখন দুর্গা হাতে লইয়া দেখিল গোল মতো একদিকে ছুচালো, ঠিক আছে গোল মতো কিন্তু একদিকে ছুচালো ফল কাটা কাটা চকচকে কি একটা জিনিস। সে খানিকক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগলো, ছোটদের মন যেমন হয় ঠিক সেরকমই সে উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল, ঠিক আছে তার যে উস্কো খুস্কো যে চুল ছিল তাতে যে মাথা ঘেরা সেই মাথার মধ্যে যে মুখখানি তার সেই মুখটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠিল এবং সে ভয়ে ভয়ে চারিদিকে চাইয়া দেখিয়া কেহ দেখিতেছে কি না। এইভাবে সে হঠাৎ তার দেখে কি তার মাথায় আসলো এটা ভেবে হঠাৎই সে আবার চারদিকটা একটু দেখে নিল, ঠিক আছে ভয়ে ভয়ে চুপি চুপি বলিল, অপু এটা বোধ হয় হীরে। তখন সে অপুকে বলিল, অপু এটা বোধ হয় হীরে, চুপ কর চেঁচাস নে। পরে ভয়ে ভয়ে আর একবার চারিদিকে চাইয়ে দেখলো, আবার সে হচ্ছে চারিদিকে একবার হচ্ছে তাকিয়ে দেখলো যে চারপাশে আর কেউ কোথাও আছে কিনা, তাদেরকে দেখছে কিনা। অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রইল, হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে, কারণ হীরে আসলে যে কি বা কেন দিদি যে এত আস্তে করে বলছে বা চারদিকে তাকাচ্ছে এটা তার হচ্ছে এতটাও জ্ঞান ছিল না। তবে মায়ের মুখে দিদির মুখে হচ্ছে মানে রূপকথার রাজপুত্রর রাজকন্যার হীরা মুক্তর অলঙ্কারের ঘটনা সে অনেকবার শুনিয়াছে, ঠিক আছে, কিন্তু হীরে যে দামি জিনিস বা এটা যে অনেক মূল্যবান তার কোনো ধারণাই তার কাছে ছিল না। কিন্তু হীরা জিনিসটা কীরকম দেখেতে এবং দেখতেও যে কেমন হয় সে সম্বন্ধে তাহার মনে একটু ভুল ধারণাই ছিল, কারণ তার কাছে এর সম্বন্ধে পরিষ্কার ধারণা ছিল না। তার ফলে ছোট মনে সে যেমনটা ভেবেছে ঠিক সেরকম একটা নিজের মতো করে ধারণা করে নিয়েছিল। তার মনে হইতো হীরা দেখিতে মাছের ডিমের মতো হলদে হলদে, তবে নরম নয়। তবে তার মনে হতো যে হীরে হয়তো হলদে হলদে মাছের ডিমের মতো গোল গোল কিন্তু নরম নয়, মাছের ডিম যেমন নরম হয় তেমন নয়, শক্ত। সর্বজয়া বাড়ি ছিল না, পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভিতর দিকে দরজার কাছে দাঁড়াইয়া আছে। কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল, মা একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা, গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিলাম মা, সেখানে জঙ্গলের মধ্যে এইটে পোতা ছিল। অপু বলিল, আমি দেখে দিদিকে বললাম মা। তখন অপু আবার বলল, আমি দেখে দিদিকে বললাম মা। অপু দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল, দেখো দেখি এটা মা। তখন সে আবার তার মাকে দিয়ে বলল, দেখো দেখি কি এটা মা। তখন তার মাকে আবার দিয়ে সেটা প্রশ্ন করলো, এটা ঠিক হীরে নয়? এরকমভাবে আবার একটা প্রশ্ন সর্বজয়ের দিকে হচ্ছে সে করলো, তার মায়ের দিকে। সর্বজয় হীরক সম্বন্ধে ধারণা তাহাদের অপেক্ষা বেশি স্পষ্ট নয়, সর্বজয় যে হীরে দেখেছে বা চেনে বা এরকম কিছু তারও সেক্ষেত্রে কিছু স্পষ্ট ধারণা নেই। সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল, তুই কি করে জানলি হীরে? তখন সে আবার হচ্ছে তার মেয়েকে প্রশ্ন করলো, তুই কি করে জানলি হীরে? দুর্গা বলিল, মজুমদার এরা বড়লোক ছিল তো মা, তো মজুমদার কি ছিল, বড়লোক ছিল, ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল, কেউ আবার মোহরও পেয়েছিল এখানে, এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল, রোদ্দুর লেগে চকচক করছিল, এ ঠিক মা হীরে।
তখন আবার সে, আচ্ছা এই কথাটা সে হবে জোর দিয়ে বলল, এ ঠিক মা হিরেই হবে, ঠিক আছে? তো এটাই বলল, এ ঠিক মা হিরে। সর্বজয়া বলিল, আগে উনি আসুন, উনি বলতে এখানে তার বাবা হরি হয়, আগে উনি আসুন, ওকে দেখাই। দুর্গা বাইরে উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলিল, হিরে যদি হয় তবে দেখিস আমরা বড় লোক, বড় মানুষ হয়ে যাব, ঠিক আছে? যদি হিরে হয় তাহলে আমরা কি হয়ে যাব, বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝিয়া বোকার মতো হি হি করিয়া হাসিয়া উঠিল। তখন সে যেহেতু এসব হিরের ব্যাপারে বা কেন বড় লোক হয়ে যাবে এত কিছু সে জানতো না, সে বেশ মজা পেয়েছে এবং সে হেসে উঠল। খানিক পরে একটা পুটলি হাতে হরিহর বাড়ি ঢুকিল। সর্বজয়া বলিল, ওগো শোনো এদিকে এসো তো। তখন সে আবার একটু আস্তে গলায় বলল, ওগো শোনো এদিকে এসো তো, দেখো এটা, দেখো তো এটা কি। তখন আবার তাকে জিজ্ঞেস করে দেখালো, বলল, দেখো তো এটা কি। হরিহর হাতে লইয়া বলিল, কোথায় গেলে? আচ্ছা, হরিহর আবার এটা হাতে নিয়ে বলল যে কোথায় পেলে। দুগ্গা গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে, কি বলো দেখি। তখন সে আবার তাকে প্রশ্নের স্বরে শেষে বললো, কি বলো দেখি। হরিহর খানিকটা উল্টাই পাল্টায় দেখিয়ে বলিল, কাঁচ না হয় পাথর টাথর হবে, ঠিক আছে? তখন সে বললো, কাঁচ না হয়, কাঁচ নাও হতে পারে কিন্তু পাথর টাথর হবে, এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি না। সর্বজয়া মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা দিল। তখন যেহেতু হরিহরও চিনতে পারলো না, তখন তার মনে একটা ছোট্ট আশা দেখা দিল, তাহলে হয়তো হিরে হতে পারে, কারণ হরিহর স্বাভাবিক হিরে দেখেনি। তাহলে কাঁচ হইলে তাহার স্বামী কি চিনিতে পারিত না? কারণ তার মনে হলো যে কাঁচ হইলে তো অবশ্যই চিনতে পারতো। এবার সে যখন বললো কাঁচ না হয়, মানে কাঁচ না হলে পাথর টাথর হবে, ঠিক আছে? পরে সে চুপি চুপি যেন পাছে স্বামীর বিরুদ্ধ যুক্তি না দেখায় এই ভয়ে সে বলিল, হিরে নয় তো? তখন সে আবার তার মনের যেটা আশাটা সেটাই আবার সে প্রশ্নের সুরে বলে উঠলো, যে হিরে নয় তো? যদি হিরে হয়, হ্যাঁ হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল, ঠিক আছে? এটা কে বলছে? আবার হরিহর বলছে, যে হিরে যদি পথে ঘাটেই পাওয়া যেত তাহলে তো আর ভাবনাই ছিল না, তুমিও যেমন, ঠিক আছে? বলে তাকে আবার একটু শেষের দিকে একটু ধমকের স্বরে বা একটু হচ্ছে আশাহত স্বরেই বললো, যে তুমিও যেমন, যে বাচ্চাদের মতো মন ভোলা কথা বলছো। তাহার মনে মনে ধারণা হইল ইহা কাজ, তাহার মনে মনে ধারণা হইল ইহা কাজ। পরক্ষণেই কিন্তু মনে হইল হয়তো হইতেও পারে, পরক্ষণে আবার তার মনে হলো হয়তো কাঁচও হতে পারে, বলা যায় নাকি। মজুমদারেরা, মানে এটা কার মনে হলো, এটা আবার হরিহরেরই মনে হলো, হরিহর এগুলো বললো যে তুমিও জানো বাচ্চাদের মতো এরকম ভাবছো, ঠিক আছে? পরক্ষণে কিন্তু আবার হরিহরেরও মনে হইতে লাগলো হইতেও পারে, বলা যায় কি, মজুমদারেরা বড়লোক ছিল, ঠিক আছে? তখন আবার তার মনে হয় হ্যাঁ মজুমদারেরও বড়লোক ছিল, হতেও পারে না হওয়ারও কিছু নেই। বিচিত্র কি যে হয়তো তাহাদেরই গহনায় টহনায় কোনো কালে বসানো ছিল, কি করিয়া মাটির মধ্যে পুঁতিয়া গিয়াছে। কথায় বলে কপালে না থাকিলে গুপ্তধন হাতে পড়িলেও হচ্ছে চেনা যায় না, ঠিক আছে? এগুলো তার সব নিজের মনে রাখতে হতো। শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে, কারণ হচ্ছে গ্রামের মানুষরা হচ্ছে অনেক ধরনের এরকম গল্প জানতো এবং তারা হচ্ছে তাদের ছেলে মেয়েদের সাথে হচ্ছে করতো। সেক্ষেত্রে এরকমই একটা গল্পের কথা তার হচ্ছে মনে পড়ে গেছে এবং সেখানে সে ভাবলো হয়তো কোনো এক দরিদ্র ব্রাহ্মণের মতোই হবে, যে দরিদ্র ব্রাহ্মণ কোনো একদিন অনেক হচ্ছে যক্ষের ধন পেয়ে গেছিলো, গিয়ে সে বড়লোক হয়ে গেছিলো, সেরকম হয়তো হতে পারে। সে বলিল, আচ্ছা দাঁড়াও একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি। তখন সে বললো, ঠিক আছে দাঁড়াও একবার গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি। রাধিতে রাধিতে সর্বজয়া বারবার মনে মনে বলিতে লাগিল, দোহাই ঠাকুর কত লোক তো কত কি কুড়িয়ে পায়, এই কষ্ট যে সংসার চলছে, মানে এত কষ্ট যে সংসার চলছে, বাচ্চাদের মুখের দিকে হচ্ছে তুলে তাকিও, ঠিক আছে? মানে সে বলছে ঠাকুর এটা যেন হিরে বা এই ধরনের কিছু মূল্যবান যেন হয়, ঠিক আছে? তো কারণ হচ্ছে তাদের সংসার হচ্ছে যথেষ্ট অভাব অনটনে চলছে এবং তখন সে বাচ্চাদের দোহাই দিয়ে বলছে যে বাচ্চাদের মুখের দিয়ে অন্তত তাকিয়ে ঠাকুর এটা যেন কিছু দামি জিনিসই হয়, ঠিক আছে? ঠাকুরের তখন দোহাই দিচ্ছে। তাহার বুকের মধ্যে টিপ টিপ করিতেছিল, তাহার নিজের মনেও একটা হচ্ছে দুঃখ করছে যে যেন হিরে হয় বা এরকম একটা কিছু হলে তারও খুব আনন্দ হবে। খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহের সুরে বলিল, বাবা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতর ঢুকিয়া বলিল, তার কিছু পরেই হচ্ছে হরিহর প্রায় সাথে সাথেই হচ্ছে ঢুকলো। হুম, আমি তখনই বললাম এ কিছুই নয়, গাঙ্গুলি মশাই জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন, তিনি দেখে বলেন এরকম বেলোয়ারি কাজ, ঠিক আছে? এগুলো কি, এ একরকমের হচ্ছে বেলোয়ারি কাজ, ঝাড় লণ্ঠনে ঝুলানো থাকে। যে ঝাড় লণ্ঠন হতো আগে বড়লোকদের বাড়িতে, যেসব বড় বড় ঝাড় লণ্ঠন, তাতে হচ্ছে ঝুলানো থাকে। আচ্ছা, তারপর আবার সেই একই কথা হচ্ছে সর্বজয়ার দিকে, সে বললো রাস্তাঘাটে যদি হিরে জওহরত পাওয়া যেত তাহলে তুমিও যেমন, ঠিক আছে? এটা হচ্ছে আবার সে কি, এটাই হচ্ছে সে আবার সর্বজয়াকে বললো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়, যেখানে তাদের হিরে জওহরত পাওয়ার একটা বেশ সুন্দর হচ্ছে কাহিনী এখানে হচ্ছে দেখা গিয়েছে, ঠিক আছে? তাহলে এটা তোমরা প্রত্যেকে দেখলে। তো এটাই ছিল আমাদের হচ্ছে পথের পাঁচালির পঞ্চম পাঠ, যেখানে আমরা পঞ্চম পাঠে দেখলাম যে তারা একটা কাঁচের টুকরো পেয়েছিল। তো এখানে আমরা একটি ব্রতর নামও শুনেছিলাম, পূর্ণিপুকুর ব্রত, যেটা হচ্ছে দুর্গা করেছিল, ঠিক আছে?
তো এই ধরনের জিনিসগুলো ছোট ছোট ব্যাপার, যে ঘটনাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবং তারা যে কাজটা পেয়েছিল, যেটাকে তারা হিরে মনে করেছিল, সেটা ছিল এক ধরনের হচ্ছে বেলোয়ারি কাজ, ঠিক আছে? তো এই ধরনের হচ্ছে বেশ কিছু ঘটনা যেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা এইভাবে হচ্ছে পড়ার সময় একটু এগুলো খেয়াল রেখো, এগুলো একটু চোখ কান খোলা রেখে পড়ো, তাহলে দেখবে এখান থেকে কোয়েশ্চেন আসলে একদম ইজি ইজি কোয়েশ্চেন আছে, খুব টাফ কোয়েশ্চেন দেয় না এখান থেকে, তো এখান থেকে কোয়েশ্চেন করা খুব একটা টাফ নয়, ঠিক আছে? তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। আশা করি তোমরা প্রত্যেকেই হচ্ছে বুঝতে পেরেছো, কোনো রকম ডাউট নেই। যদি কোনো রকম ডাউট থেকেও থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো। আর এছাড়াও হচ্ছে তোমাদের এই টপিকের ছাড়া হচ্ছে অন্যান্য যেসব টপিক আছে সেগুলো হচ্ছে নিয়ে আমরা ক্লাস করাই, সেগুলো তোমরা হচ্ছে ইউটিউবে চ্যানেলে ফলো করো। এছাড়া সেই সব ক্লাসের যদি নোটস তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা হচ্ছে ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করে যাও। টেলিগ্রামে হচ্ছে যত পিডিএফ দেওয়া আছে সেগুলো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে অধ্যায় 6 হচ্ছে শুরু করবো, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, ততক্ষণ বাড়িতে সবাই হচ্ছে ভালো করে পড়াশোনা করো, এবং কোনো রকম ডাউট হলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাও। ওকে।